শিগগিরই বাংলাদেশের তিন পার্বত্য জেলায় যৌথ অভিযান চালাবে বাংলাদেশের সেনাবাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে তিন পার্বত্য জেলায় শিগগিরই যৌথ অভিযান চালাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পার্বত্য জেলাগুলোতে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। শান্তি চুক্তির অন্যতম অংশীদার পার্বত্য জনসংহতি সমিতি যেন ভেঙে দুভাগ হয়েছে, তেমনি চুক্তির মূল বিরোধিতাকারী ইউপিডিএফ ভেঙে দুভাগ হয়ে গেছে। আঞ্চলিক দলগুলোর নেতৃত্বে চার ভাগ হলেও তৃণমূল পর্যায়ে বিভক্তি অনেক বেশি। আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে দুদিনের ব্যবধানেই সন্ত্রাসীদের গুলিতে ছয়জন নিহত হওয়ার প্রেক্ষিতে এই যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদাবাজি এবং অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় এখন এসব উপগ্রুপের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে, সেই সাথে খুন এবং গুম তো রয়েছেই। আর এলাকায় আধিপত্য ধরে রাখার জন্য প্রতিটি গ্রুপের কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্র। বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে এসব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য দাবি জানিয়ে আসছিল প্রশাসনের কাছে। রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকা হিসেবে পরিচিত ভাগাইছড়ি, বরকল, বিলাইছড়ি, মারিশা ও লংদু এলাকায় দুর্বৃত্তরা অনেকটা ত্রাসের রাজত্ব ক্রাইম করে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার নানিয়ারচর এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হয় পাঁচজন। এর আগের দিন একই এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারা যান উপজেলা চেয়ারম্যান ও জেএসএস নেতা অ্যাডভোকেট শক্তিমান চাকমা। এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সশস্ত্র সন্ত্রাসী আইনের আওতায় আনার কথা বলছেন মানবাধিকার কর্মীরা। আর তারই পরিপ্রেক্ষিতে চালাতে যাচ্ছে সেনাবাহিনী দীর্ঘ অভিযান।